কাটোয়া কালনা ভাগীরথীর পাড়ে বসবাসকারী মানুষের এখন বড় আতঙ্ক হয়ে দাঁড়িয়েছে কুমির। সকালবেলা দরজা খুলেই অনেকে দেখতে পাচ্ছে বাড়ির সামনে হাজির হয়েছে কুমির। কয়েকদিন আগে কাটোয়া কালিকাপুর গ্রামে রাস্তায় দেখা গেছিল কুমির এবং আজ কালনা শহরের পালপাড়াতেও দেখা গেল কুমির, এবং যা নিয়ে এলাকায় যথেষ্ট আতঙ্ক ছড়িয়েছে। সাধারণ মানুষ আতঙ্কে দরজা খোলেনি। বন দপ্তরের আধিকারিকরা কুমিরটিকে উদ্ধার করার পর কিছুটা হলেও শান্তি ফিরেছে এলাকায়, তারা নিশ্চিন্ত হয়েছে, এবার তারা বাইরে বেরোতে পারবে। মূলত যেটা জানা যাচ্ছে যে ভাগীরথীতে জল বেড়েছে এবং কুমির এই সময় কিছুটা রোদ পোয়ানোর জন্যে পাশের যে চর সেই চরে ওঠে, কিন্তু এখন যেভাবে জল বেড়েছে কোথাও চর পাচ্ছে না, সেই কারণেই লোকালয়ে ঢুকে পড়ছে কুমির। এবং তার সঙ্গে চিন্তা যে কয়েকদিন পরেই মহালয়া রয়েছে, প্রচুর মানুষ ভাগীরথীতে আসে তর্পণের জন্য, তাই প্রশাসনও চিন্তিত, চিন্তিত বন দপ্তরও। ঘেউ ঘেউ করতেছিল পরে তারপরে সে ওই পাশের বাড়ি ওই মাসি যে এসে দেখলো আমাকে, যে লক্ষ্মী লক্ষ্মী ওট কী হয়েছে, কিসের জন্য ডাকছিস? বলছে দেখাই একটা কুমুর এসছে তোদের ঘরের পেছনে। তারপরে ছাদের উপরে উঠলাম, ছাদের উপরে উঠে ছেলে বলছে দেখ মা দেখাইয়া বড় একটা কুমুর এসছে এইখানে, ওইখানে দাঁড়াইয়া দেখছি বড় বিশাল বড় একটা কুমুর। তা আমি বললাম যে মাসি দরজা খুলিস না, ওই করে ঘরে ঢুকে যাও, ওকে বলছি। ও তো ভয়তে কাঁপছে, আতঙ্কিত হয়ে গেছি, ঘরের দিকে বেরোতে পারছি না ভয়তে। কুমিরটা দেখে তো সবাই আতঙ্ক হয়েছে, কামড়িতে পারে, এই জন্য সবাই দরজা বন্ধ করেছিল। এখন নেওয়ার পর আমরা সবাই হয়ে গেছি, খুব আতঙ্ক ছিল বাবা। দরজা খুলে কি অবস্থা, না দরজা খোলা যায়, ভয় লাগে না।